পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানকে সুন্দর করে তুলতে উদ্যোগী হয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভা এবং জেলা প্রশাসন। সেই উদ্যোগের প্রথম পদক্ষেপ হিসেবে শুরু হয়েছে বিসি রোডকে হকার মুক্ত করা। যে সমস্ত হকার পিচ রাস্তায় বসে হকারি করছিলেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ব্যবসায়ীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সেই প্রতিক্রিয়া দূর করতে শনিবার স্থানীয় নবীন সংঘ ক্লাবের ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসেন বিধায়ক খোকন দাস, বর্তমান থানার আইসি সুখময় চক্রবর্তী। বিসি রোডে কি আমরা মার্কেটিং করব? তা সেই বিসি রোডকে যদি আমরা সুন্দর করতে পারি, বিসি রোডকে যদি মানুষের চলাচলের যোগ্য করতে পারি, বিসি রোডকে যদি দৃষ্টিনন্দন করতে পারি, বিসি রোডে যদি জল না জমে, বিসি রোডে হাঁটতে যদি মানুষ আনন্দ পায়, বিসি রোডে চলাচল করে মানুষ যদি শান্তি পায়, উঠতে পারবে। অনেকে ভয় পায় যে বিসি রোডে ঢুকবো না, অন্য জায়গা থেকে কেনাকাটা করে চলে যাই। কেন? বিসি রোডে ঢুকতে গেলেই প্রচুর জ্যাম। আমরা যদি এই বদনামটা কাটাতে পারি। এদিন বিধায়ক জানান তারা কাউকে সরানোর পক্ষপাতী নয়, সবাই ব্যবসা করুক, নির্দিষ্ট স্থানে দোকান করুক, রাস্তায় নয়, প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে। মিলে চেষ্টা না করি তাহলে কিন্তু এই শহর কোনোদিনই ভালো হবে না। আর আমরা যেটা বিভিন্ন মানুষের কাছে শুনতে পারি যে বিভিন্ন মানুষ আপনাদের ভুল বোঝায়, আপনাদের বলে আমরা হকার তুলে দিতে চাইছি, হকারকে রাখতে দেব না, এটা পুরো মিথ্যা কথা। আমরা কোনোদিন একটা মানুষের পেটের ভাত নষ্ট হোক সেটা খোকন দাস বিধায়ক এরম কাজ গোটা বর্তমানে কোথায় করে না। আপনারা জানেন আমি হাজার হাজার ছেলের কর্মসংস্থার ব্যবস্থা করেছি, কেউ না, যে যেরকম আপনারা ওপরে ব্যবসা করবেন, আপনারা ওপরে ব্যবসা করবেন, দেখবেন গর্জন গেট সুন্দর হবে। দু থেকে তিন মাসের মধ্যে যদি আমি এই জায়গা সুন্দর না করতে পারি, আর আপনারাও আপনাদের জায়গায় মতো যে যেখানে ব্যবসা করছেন সে সেখানে ব্যবসা করবেন, একটা লোককে আমরা সরাবো না। এখানে আমাদের বাবলুদা আছে, বাবলুদা কই আমাদের ওখানে, এই যে গর্জন গেটের ওই সাইড থেকে দেখবেন টেলিফোন এক্সচেঞ্জের সাইড দিয়ে আমরা রং করেছি। আমি বাবলুদাকে বলেছি ওখানে যদি চালা নামানো ই থাকে আমরা সবাইকে টিনের চালা নামিয়ে দেবো, তার নিচে আপনারা ব্যবসা করবেন, একজনকেও আমরা তুলবো না। কিন্তু আমরা চাই জায়গাটা সুন্দর, সুন্দর যদি জায়গা হয় আপনারা ব্যবসা বাণিজ্য করবেন, আপনাদের ভালো হবে, মানুষজন এখানে ব্যবসা করতে আসবে। আর আজকে যদি কোনো গাড়িই না দাঁড়াতে পারে, কেউ যদি গোটা রাস্তাকে জ্যাম করে দেন, তাহলে কোন লোকটা আপনাদের মাল কিনতে আসবে? বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।